করোনার থাবা বসিয়েছে পুরো বিশ্বে। বিশ্বে বিভিন্ন দেশের সাথে সাথে ভারতও লকডাউন। এই অবস্থায় কেন্দ্র সরকার রাজ্য সরকার দুই এই করোনা মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতা দেখাচ্ছে। এই পরিস্থিতিতে কালিয়াগঞ্জের পাইনোয়ার কোঅপারেটিভ এগ্রো সোশ্যাল ওয়েলফেয়ার আজ মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ালো। আজ তারা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 1,00,000 টাকা দান করলো। দেখুন এই রিপোর্ট। সারা পৃথিবীর সাথে সাথে আমাদের দেশেও যেভাবে করোনার প্রভাব বাড়তে চলছে, এই ভয়ঙ্কর করোনা, এবং পশ্চিমবাংলাতেও করোনার প্রভাবে লকডাউন চলছে ইতিমধ্যেই, আমাদের মাননীয় শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে বাংলার মানুষকে বাঁচার জন্য, রক্ষা করার স্বার্থে যেভাবে সাধারণ মানুষের পাশে গিয়ে মানুষকে আশ্বস্ত করা এবং মানুষকে রিলিফ দেওয়া, রেশনের মাধ্যম দিয়ে বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া, তা করে চলেছেন। এবং এই অর্থনৈতিক যে একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে লকডাউনের ফলে, যার ফলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ড বলে একটি ফান্ড গঠন করেছেন, অ্যাকাউন্ট করেছেন, যাতে সেই অ্যাকাউন্টে বাংলার অনেক মানুষ, অনেক সোসাইটি অনেকেই ডোনেট করছেন বাংলার মানুষের স্বার্থে। তা আমরাও পাইনিয়র কোঅপারেটিভ এগ্রো সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির রিলিফ ফান্ডে 1,00,000 টাকা আমরা 1,01,000 টাকা আমরা দান করছি। কালিয়াগঞ্জ পাইনিয়র কোঅপারেটিভ এগ্রো অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় বিধায়ক তপন দেবসিংহ মহাশয়। এই রিলিফ ফান্ডের 1,00,000 টাকার চেক আমরা আমাদের মাননীয় বিধায়ক সাহেবের মাধ্যম দিয়ে আমরা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে রিলিফ ফান্ড গঠন করেছেন ওয়েস্ট বেঙ্গল, সেই রিলিফ ফান্ডে ওনার মাধ্যম দিয়ে এই চেকটি আমরা তুলে দেওয়ার ব্যবস্থা করছি। বিভিন্ন রকম খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল বর্তমানের কথাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন বাজিয়ে আমাদের সাথে থাকুন।